13.6 বিলিয়ন বছর আগের বিগ ব্যাং পরবর্তী মহাবিশ্বে সৃষ্টি হওয়া প্রথম আলোর সন্ধানে নাসা মহাকাশে পাঠাতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তন, গ্রহ নক্ষত্র, জীবনের সৃষ্টি ও বিবর্তন, ভিনগ্রহী সভ্যতা সহ মহাবিশ্বের নানা অজানারও সন্ধান এনে দেবে। তবে 9.7 বিলিয়ন মার্কিন ডলারের গুরুত্বপূর্ণ এই মহাকাশ অভিযান কোনো কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ 22 ডিসেম্বর একে উৎক্ষেপণের কথা থাকলেও তা আবার পিছিয়ে 24 ডিসেম্বর ভারতীয় সময় বিকেল 5:50 উৎক্ষেপণ করা হবে বলে নাসার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ খবর অনুসারে টেলিস্কোপটিকে ভাঁজ করে আরিয়ান 5 রকেটের মধ্যে স্থাপন করার কাজও সম্পন্ন করা হয়েছে। কিন্তু 22 ডিসেম্বরের উৎক্ষেপণ কেন পিছিয়ে গেল? ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার পক্ষ থেকে একজন প্রতিনিধি 16 ডিসেম্বর জানিয়েছেন, ফ্রান্স গিয়ানার কৌরুতে অবস্থিত ইউরোপিয়ান স্পেস পোর্টের লঞ্চ প্যাড ইকুইপমেন্টের সাথে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডাটা কেবল কানেকশনের সমস্যা দেখা দেয়। 22 ডিসেম্বরের উৎক্ষেপণকে পিছিয়ে 24 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সকল সমস্যা দূর করে রকেটটিকে মহাকাশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। টেলিস্কোপটি মহাকাশে পাঠানোর পর প্রায় 1 বিলিয়ন মাইল বা 1.5 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে পৌঁছাবে তার নির্ধারিত কক্ষে, অর্থাৎ আর্থান ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L2 তে। মহাকাশের এই স্থান থেকে এটি সন্ধান করবে ইনফ্রারেড আলো, কারণ কয়েক বিলিয়ন আলোক বর্ষ পথ ভ্রমণ করার পর যে কোনো আলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড আলোয় পরিণত হয়। একইভাবে বিগ ব্যাং পরবর্তী প্রথম আলো 13.6 বিলিয়ন বছর ধরে মহাকাশে ভ্রমণ করতে করতে তা এখন ইনফ্রারেড আলোয় পরিণত হয়েছে। সুতরাং এই ইনফ্রারেড আলোর মধ্যেই লুকিয়ে রয়েছে মহাবিশ্ব সৃষ্টির সমস্ত রহস্য, যা নাসার পরবর্তী প্রজন্মের এই টেলিস্কোপটি উদ্ঘাটন করতে চলেছে। মহাবিশ্বে নানা রহস্যের সন্ধানের পাশাপাশি পৃথিবীর বাইরে কোথাও জীবন গড়ে উঠেছে কিনা তারও সন্ধান এনে দিতে চলেছে নতুন এই টেলিস্কোপটি।